এদিন পি20 বৈঠকে চলমান ইসরায়েল হামাসের যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব আজ যে দ্বন্দ্ব এবং সংঘাতের সম্মুখীন তা কারো উপকারে লাগবে না। মানবতার সমাজে আজ যে চ্যালেঞ্জগুলি রয়েছে, বিভক্ত বিশ্ব তার সমাধান করতে পারবে না। এখন একসঙ্গে সকলের উন্নয়নের সময়। দুনিয়াকে আলাগ কোনো মে যো কুছ ভি ঘট রাহা হ্যায় উসসে आज कोई भी अछूता नहीं है। कॉन्फ्लिक्ट्स और कन्फ्रंटेशन से आज दुनिया संकटों से जूझ रही है। इन संकटों से भरी दुनिया किसी के भी हित में नहीं है। মানবতা কে সামনে যে বড় চুনৌতিয়া হ্যা সমাধান এক বটি হুই দুনিয়া নাহি দে সকতি। ইয়ে শান্তি আর ভাইচারে কা সময় হ্যায়, সাথ মিলকর চলনে কা সময় হ্যায়, সাথ আগে বড়নে কা সময় হ্যায়, ইয়ে সবকে বিকাশ আর কল্যাণ কা সময় হ্যায়। हमें वैश्विक विश्वास के संकट को दूर करना होगा और मानव केंद्रित सोच पर आगे बढ़ना होगा।